ব্যথা কিংবা কাশি অনেকদিন চিকিৎসার পরেও যদি সেরে না ওঠে তাহলে সেটা ক্যান্সারের উপসর্গ হতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগ এনএইচএস। তারা বলছে এসব উপসর্গ উপেক্ষা করে চিকিৎসা গ্রহণে বিলম্ব করার কারণে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। ক্যান্সার নিয়ে ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগের করা এই গবেষণার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি রুমানা রাখি। গবেষকরা বলছেন একেবারে শুরুর দিকে শনাক্ত করা গেলে সব ক্যান্সারই সারিয়ে তোলা সম্ভব, যদি অনেক পরে ধরা পড়ে তখন আর সারানো সম্ভব হয় না। উপসর্গগুলোর ব্যাপারে সবাই একটু সচেতন হলে ক্যান্সারের চিকিৎসা অনেক বেশি সুবিধা পাওয়া যায়। কিন্তু ব্রিটেনের এক গবেষণা দেখা গেছে প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই এসব উপসর্গকে গুরুত্বের সাথে নেন না। ক্যান্সারের সাধারণ যেসব উপসর্গ আছে সেগুলোর ব্যাপারেও অনেক সচেতন নন, এসব উপসর্গ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি হয়তো সুস্থ জীবনযাপন করছে কিন্তু হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, পরে পরীক্ষা করে দেখা গেল তার ক্যান্সার হয়েছে। এর মধ্যে তার কিছু লক্ষণও হয়তো শরীরে দেখা দিয়েছিল কিন্তু সেগুলো তিনি বুঝতে পারেনি অথবা গুরুত্ব দেননি। পরে দেখা গেল বিলম্ব করার কারণে ক্যান্সার ইতিমধ্যে তার শরীরে অনেক বেশি ছড়িয়ে পড়েছে, তখন চিকিৎসার মাধ্যমে তাকে সারিয়ে তোলা অনেক কঠিন হয়ে পড়ে। গবেষকরা বলছেন পেটের ক্যান্সারের বেলায় একটা সাধারণ উপসর্গ হচ্ছে দীর্ঘদিন ধরে পেটে ব্যথা, বাউল ক্যান্সারের ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ ধরে ডায়রিয়া, আবার কিছু কিছু উপসর্গ আছে একবার দেখা দিলেই গুরুত্বের সাথে নিতে হবে, যেমন প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া বা ব্লাডারের ক্যান্সারের একটি লক্ষণ যা কখনোই উপেক্ষা করা উচিত নয়। বিশেষজ্ঞরা মনে করেন গলা, পাকস্থলী, বাউল, প্যাঙ্ক্রিয়েটিক, ওভারি এ ধরনের অ্যাবডোমিনাল ক্যান্সারে এবং ইউরোলজিক্যাল যেসব ক্যান্সার আছে যেমন প্রোস্টেট, কিডনি এবং ব্লাডার এসব ক্ষেত্রে উপসর্গগুলো অনেকটা আড়ালে থেকে যায়। চিকিৎসকরা বলছেন এসব উপসর্গের কোনো একটি 3 সপ্তাহ কিংবা তার চেয়েও বেশি সময় স্থায়ী হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও আরও কিছু অস্বাভাবিক পরিবর্তন যেমন পেটে বাড়তি কোনো মাংসপেশি বা ল্যাম্প অথবা মেনোপোজের পরেও রক্ত যাওয়া, বিনা কারণে ওজন কমে যাওয়া এসব ক্যান্সারের লক্ষণ হতে পারে। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে যেসব উপসর্গকে রোগীরা তেমন একটা গুরুত্ব দেয় না আর তা হচ্ছে কোভিড ছাড়া 3 সপ্তাহ বেশি সময় ধরে কাশি, বারবার চেস্ট ইনফেকশন বা বুকের সংক্রমণ, কাশির সঙ্গে রক্ত, ক্লান্ত বোধ করা, শক্তি না পাওয়া কিংবা সবসময় দুর্বল বোধ করা। বিশেষজ্ঞরা বলছেন ক্যান্সারের চিকিৎসা সফলতার হার কতখানি সেটা কোন অঙ্গের ক্যান্সার তার উপর নির্ভর করে। লাং ক্যান্সার আগে ভাগে শনাক্ত করা গেলে এর চিকিৎসা সফলতার হার 60 থেকে 70%, গলার ক্যান্সারের বেলাতেও সাফল্যের হার একই রকম, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে 80 থেকে 90%। তাই শরীরে অস্বাভাবিক কোনো অসুস্থতা অনুভব করলেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ করেছে স্বাস্থ্য বিভাগ। এতক্ষণ আপনারা শুনলেন ক্যান্সার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশ্বের এমন সব গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.rananmedia24.com।